तो हेलो गाइस केमन आछो सबाई। तो देखो तुम्हादेरके आमी एकटा ट्रिक शिखिये देबो। माने आमी जार आईडीते ढुकबो तार जे ड्रेस अपटा आछे ओटा किन्तु आमार आईडीते चले आसबो। तो देखो आमी एर आईडीते ढुकছি, एर কাছে হিপ হপ আছে, সিজন 1 আছে, দেখো আমার কাছেও চলে আসছে। তো তোমরা जार आईडीते ঢুকবা কিন্তু তার যে ড্রেস আপটা আছে ওটাই কিন্তু তোমার কাছে চলে আসবে। তো তোমরা এটার মাধ্যমে ভিডিও বানাতে পারবা, টিকটক বা যে কোনো জিনিস তোমরা বানাইতে পারবা। সহজ একটা ট্রিক্স। আর এটা দিয়ে কিন্তু হ্যাকও না, কোনো সফটওয়্যারও না বা কোনো ফাইলও না, তোমরা আরামসে এটা ইউজ করতে পারবা ইজিভাবে। তো এটা কিভাবে করবা আমি তোমাদেরকে ফুল দেখাই দিমু। তার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে দাও। তোমরা কি করো, ভিডিও দেখো সবাই কাশারও, বাট তোমরা লাইক করো না সাবস্ক্রাইব করো না। তোমাদের লাইক আর সাবস্ক্রাইব করতে অসুবিধাটা কোথায় আমি এটাই তো বুঝি না। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই এটা কিভাবে কানেক্ট করতে হয়। तो देखो फार्ष्टे तुम्हारा आईडी ढुकबा, ढुकार परे तुम्हार काছে যে ড্রেস আবি থাক বা যে ক্যারেক্টারই থাক তোমরা এখানে অ্যাডাম নিয়ে নিবা, ঠিক আছে। মানে আমাদের যে গেমসের যে বটলা ম্যান যেটা আছে, যেটা যাত্রাতে ঢুকলে দেয় ওটা নিয়ে নিবা। আর হাতে কোনো গান থাকলে ওটা বাদ দিয়ে দিবা। তো আমার হাতে শর্টগান আছে, আমি শর্টগানটারে বাদ দিয়ে দিতেছি। দেখো আমি এখানে গানটা বাদ দিয়ে দিছি। তোমরা ভালো মতো দেখো, স্কিপ করলে কিন্তু তোমাদের হবে না। আর যারা যারা এখনো লাইক করে না লাইক করে দাও। আর আমার চুলটা আমি সরাইনি, ওয়েট চুলটা তোমরা না সরাইলেও চলবে, যে ডেসাবি থাকুক সমস্যা নেই। তোমরা তোমাদের আইডিটা লগ আউট মেরে দিবা। দেখো দেখো আমি যেভাবে করছি, পরে তোমরা আইডিতে ঢুকবা। দেখো আমি আইডিতে ঢুকতেছি, ঢুকার সময় তোমরা যখনই দেখবা লবির দিকে ঢুকে যাচ্ছে তখনই তোমরা ডাটা অফ করে দিবা। তো দেখো আমার এখানে লবিতে যখনই মানে আমরা গেমসে ঢুকতাম গেছি তখনই কিন্তু আমি ডাটাটা অফ করে দিছি। দেখো আমরা এখন ডাটাটা অফ আছে, এজন্য বারবার নেটওয়ার্ক কানেকশন উঠতেছে, নেটওয়ার্ক বিজি উঠতেছে। দেখো এটা কয়েকবার উঠবো, উঠার পরে দেখবো অটোমেটিকলি থেমে যাবে। তো তোমরা এখন কিন্তু ডাটা অন করলে কিন্তু চলে আসবে, মেন চলে আসলে কিন্তু হবে না। তো দেখো আমার কিন্তু এখন হইতেছে না। তো আমি এখন ডাটা অন করে দিবো, ওয়েট ডাটা অন করে দিছি। দেখো আমার ডাটা অন করছি কিন্তু এখানে আমার মেনটা দেখাইতেছে না। তো আমি এখানে যে আমার ড্রেস আপ আছে ড্রেস আপে যাই, ড্রেস আপে যাওয়ার পরে দেখো আমি হেয়ার চেঞ্জ করি, বাট আমার দেখো এখানে হেয়ার দেখাইতেছে না। তারপরে দি বডি, দেখো তোমাদেরকে হেয়ার কয়েকটা দেখায়। দেখো বডিতে গেলাম, বডি চেঞ্জ হয়, তো সমস্যা নাই বডি চেঞ্জ হয়। তো এখানে কয়েকটা আমি তোমাদেরকে এটা দেখাইতেছি, আরে তোমরা এরকম করবা। তারপরে দি তোমরা ট্রেনিং গ্রাউন্ডে যাবা, দেখো স্টার্ট দিয়ে দিবা, ট্রেনিং গ্রাউন্ডে দিয়ে স্টার্ট দিয়ে দিবা। একদম সহজ একটা ট্রিক্স এটা, কিন্তু গেরিনার গ্লিজ, এটাতে কোনো আইডিতে কোনো সমস্যা হবে না। আর যারা যারা এখনও লাইক করো না সাবস্ক্রাইব করো না প্লিজ তোমরা করে দাও। আর অনেকে আগ থেকে জানতো, যারা যারা আগ থেকে জানতো অবশ্যই কমেন্টে বলবা, আর যারা নিউ জানছো তারাও অবশ্যই কমেন্টে বলবা। তো দেখো আমার এখানে ম্যান দেখাইতেছে, আমার লবিতে কিন্তু ম্যান দেখায় না। তো এখানে আমার কিন্তু ম্যান দেখাইতেছে অ্যাডাম, ওই আমি যাত্রাতে যেটা নিছি। তো আমি এখানে ব্যাগ দিয়ে দিছি, ব্যাগ দেওয়ার পরে দেখো আমার যে ড্রেস আপটা আছে, এখন আমি যার আইডিতে ঢুকমু তার ড্রেস আপ কিন্তু আমার দেখাবে। দেখো আমি একজন আইডিতে ঢুকে, ওয়েট হিপহপের ওটার আইডি কোডটা সার্চ দিই, ফেস্ট। দেখো এর আইডিতে ঢুকছি, আমার নেট একটু স্লো কাজ করতেছে আজকে, বুঝি না, আমার ডাটা প্রচুর পরিমাণে সমস্যা করতেছে। দেখো এর আইডিতে ঢুকছি, ঢোকা মাত্রই দেখো এর যে সাকুরে আছে ওটা কিন্তু আমার কাছে চলে আসছে। মানে তোমরাও এরকম না ভাবে সেমভাবে করতে পারো। তো তোমরা যে কারো আইডিতে ঢুকলে কিন্তু হবে, তোমরা নর্মাল আইডি। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা এটা দিয়ে লবিতে, মানে লবিতে তোমরা স্কোয়াডে যেতে পারবা, তারপরে দিয়ে সোলোতে থাকতে পারবা, যে কোনো আগে রিমোট সব কিছু করতে পারবা। কিন্তু তোমরা এটা নিয়ে ম্যাচের ভিতরে ঢুকলে কিন্তু তোমাদের যে আগের যে নর্মাল ড্রেস আপ ওটাই দেখাবে, ম্যাচের ভিতরে ঢুকলে কিন্তু হবে না, কারণ এটা একটা লবি গ্লিজ আর অন্য কিছু না, এটা শুধু তুমিই দেখতে পারবা। দেখো আমি আরেকজনের আইডিতে ঢুকছি, দেখো ওর ড্রেসআপটা কিন্তু আমার কাছে চলে আসছে, মানে যার আইডিতে আমি ঢুকবো তার ড্রেসআপটা কিন্তু আমার চলে আসবে। তো দেখো আমি এখন যে গ্র্যান্ড মাস্টার রিজনে 1 নম্বর আজিম গেমিং আছে তার আইডিতে যাইতেছি। দেখো তার বাই লেভেল কত বানা ফেলাইছে, 88 লেভেল বানা ফেলাইছে। তো দেখো তার ড্রেসআপ হচ্ছে এটা, দেখো আমার এখন ড্রেসআপ এটা চলে আসবো। তো তোমরাও এইভাবে একদম সেমভাবে করতে পারবা, এটাতে কোনো কিন্তু আইডিতে কোনো রিস্ক বা কোনো সমস্যা হবে না। দেখো আমার 75 লেভেল আইডি, আর আমার মাত্র বেশি না 80 লাইক হলে মনে 30,000 হয়ে যাব। আর যারা আমার আইডি কালেকশন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আমি আইডি কালেকশন তোমার জন্য বানাই দিব। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার সাথে টিকটকে অ্যাড নাই, টিকটকের যারা আমার সাথে টিকটকে অ্যাড নাই বা ফলো করো নাই অবশ্যই টিকটকে যাও। টিকটক আইডি নাম হচ্ছে বিডি মিরন তারপর দি গেমিং, আমি দরকার হলে ডিসক্রিপশনে দিয়ে দিব। আর ফেসবুকে অ্যাড হতে চাইলে ফেসবুকে আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব আমার ফেসবুক আইডি, ফেস গ্রুপ, তারপর দি আইডির লিঙ্ক। ওকে, সবাই ভালো থেকো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক করে দিও। বাই বাই অল, সবাই ভালো থেকো।